হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজ আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি একটি মাছের রেসিপি। এই মাছটি অনেকের কাছেই পরিচিত, তবে সবসময় এই মাছটি বাজারে পাওয়াও যায় না, একটু রেয়ার এই সময়ের জন্য। এটি হচ্ছে রানী মাছ। তো রানী মাছকে আসলে অনেকে আপনারা জানেন কি না, এটাকে কিন্তু বাঘের মাছিও বলা হয়। তো আজকে আমি আপনাদের সেই রেসিপিটি করে দেখাবো। এখানে আমি হাফ কেজি পরিমাণে রানী মাছ কেটে নিয়েছি, দেখুন এরকম সাইজের। ভালোভাবে আমি ধুয়ে রেখেছি। আমি একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা আমি একটু গরম করে নিচ্ছি। গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটাও একটু গরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ইউজ করেছি। এবারে আমি ভাজার জন্য নেড়েচেড়া শুরু করে দিলাম। সামান্য পরিমাণে এটা হালকাভাবে আমি ভেজে নেব, এর জন্য আঁচটা আমি লো থেকে মিডিয়ামে রাখব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। আর বেশি ভাজার দরকার নেই, এতটুকু ভাজাই এনাফ। তো এখন আমি এখানে হলুদ ইউজ করছি, হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আমি হাফ চামচ থেকে একটু বেশি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণে দিয়েছি, যে যতটুকু ঝাল পছন্দ করেন খেতে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া, জিরার গুঁড়া আমি এখানে 1 চা চামচ পরিমাণে ইউজ করেছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, এবং পানি দিয়ে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো লবণ ইউজ করছি এখানে। লবণটাও আপনাদের ইচ্ছা, যে যতটুকু খেতে চান বেশি বা কম সেভাবেই আপনারা ইউজ করবেন। এখন আমি খুব ভালোভাবে আবারও মশলাগুলো কষিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে নিচ্ছি। এবারে ইউজ করছি কেটে রাখা বড় সাইজের একটি টমেটো। ঠিক এরকমভাবে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। এবার টমেটোগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি যে মাছগুলো রেখেছিলাম সে মাছগুলো এখানে দিয়ে দিলাম সব মশলার সাথে। এখন সবগুলো মশলা এবং মাছ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করে যাবে না। খুব ভালোভাবে মশলা মেশাতে হবে আস্তে আস্তে করে। ভিউয়ার্স, পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন অনেকটা হয়ে আসার পর আমি এখানে পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো পানি এখানে আমি 2 কাপের মতো ইউজ করেছি, যে যতটুকু ঝোল খেতে চান সেভাবে আপনারা দিতে পারেন। তো আমি এতটুকু দিয়েছি, এখন আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। ছয় থেকে 7 মিনিট এটা সেদ্ধ হবে। এখন অনেকটাই হয়ে এসেছে। এখন আমি কাঁচামরিচ ইউজ করছি এখানে, 3টা কাঁচামরিচ দিয়েছি, এবং সামান্য পরিমাণে ধনিয়া পাতা আমি এখানে ইউজ করছি। এতে ফ্লেভারটা মাছের অনেক ভালো আসবে, তাছাড়া টমেটোর সাথে এটা অনেক ভালো লাগে। সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 2-3 মিনিট জাল করব, এবং জাল করার পর আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন রেডি হয়ে গেল আমাদের রানী মাছের এই তরকারিটি।
টমেটোর সাথে এই রেসিপিটি যারা এখনো বাসায় কখনো ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন